আইএফএন থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। পুজো এসে গেছে আর ভালো মন্দ খাওয়ার পালা। আমি রোজ আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসছি। আজকেও এনেছি একটা ইউনিক রেসিপি, মাংসের দুধ কোরমা। শিখে নিন আমার সঙ্গে কীভাবে বানায়, কী করব। রেসিপিটা খুব ইউনিক। এই দুধের মধ্যে আমি মাংসটাকে সেদ্ধ করব। দিয়ে দিলাম মাংস আর গ্যাসটা করছি অন। এতে দেবো একটু ক্রিম, আপনি ঘরে তৈরি করা মালাইও দিতে পারেন। দিয়ে এটাকে জাস্ট নেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো আর এটা কুক হতে দেবো যতক্ষণ মাংসটা পুরো গলে না যায়। বেশ কিছুক্ষণ ধরে মাংসটা হচ্ছে, হতে হতে এখন সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এইটার মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা আর দেব পোস্ত বাটা। পোস্ত বাটা দিলে জিনিসটা খুব ঘনও হয়ে যায়। দিয়ে এটা মিক্স করে দেবো। এটা তো রেডি হয়ে গেছে, এবারে এটা একটু ফোড়ন দেব। প্যানটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা এই দিকে রাখছি আর নিয়ে নিচ্ছি আর একটা প্যান। প্যানের মধ্যে দেব মাস্টার্ড অয়েল। আমি ইউজ করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এই তেলটায় অনেক গুণ আছে, এটা ইউরোপিয়ান ফার্স্ট প্রেস টেকনোলজিতে বানা। এটাতে সমস্ত ঝাঁজ আর গন্ধটা রিটেন করার একটা শক্তি আছে। আমার তেল হয়ে গেছে খুব গরম, দিয়ে দেবো একটা তেজপাতা, দিচ্ছি শাহ-জিরে, দিচ্ছি আদা বাটা, দেব কাঁচা লঙ্কা বাটা, এটা বেশ ঝাল ঝাল হবে। আর মিশিয়ে দেব নারকোল বাটা। এই নারকোল আর কাঁচা লঙ্কার পেস্টটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি মাংসটা অ্যাড করব। কিন্তু মাংসটা আমি পুরোটা অ্যাড করব না, আমি জাস্ট গ্রেভিটা বাদ দিয়ে, গ্রেভিটা তলায় থাকবে, আমি জাস্ট মাংসর পোর্শনগুলো আগে অ্যাড করব। এটাতে না আছে পেঁয়াজ, না আছে রসুন। আমি ছোটোবেলা থেকে শুনেছি নিরামিষ মাংস যে হয়, যেটা ভোগের মাংস বলে, সেটা এরকম হয়। এটা আরও ইউনিক কারণ এটা দুধে রান্না হচ্ছে, পোস্ত বাটা পড়ছে। আপনাদের জন্য একদম ইউনিক জিনিসই আমি জোগাড় করে এনেছি। তো এটা ভালো মতন মিশে যাবে মাংসের সঙ্গে। সব মশলা বেশ কষে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। দিস ইজ দ্য রাইট স্টেজ যখন আমি বাকি যে স্টকটা তৈরি হয়েছে সেটা অ্যাড করব। কি বিউটিফুল রং, খুব সুন্দর রংটা। এর মধ্যে যাবে নুন, ভালো করে মিশিয়ে দেবো। একটু দিয়ে দেবো চিনি, আবার বলি চিনিটা আগে দেওয়া যায় না, তাহলে জিনিস সেদ্ধ হতে চায় না। এটা দিয়ে ফাইনাল ফ্লারিশ বেঙ্গলি গরম মশলা, যেটার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দালচিনি। এবার গ্যাস করে দিচ্ছি বন্ধ আর এটা করে দেবো প্লেট। মাংসের দুধ কোরমা, ওপরে ছড়িয়ে দেবো একটু কিশমিশ আর একটু ফ্রাইড কাজু। তো এই নিন আপনাদের জন্য রেডি মাংসের দুধ কোরমা, যেটাকে আমি বলতে পারি নিরামিষ মাংস। এটা পুজোতে ডেফিনেটলি একদিন বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আইএফএনে।